إن الحمد لله حامدا ومصليا ومسلما প্রিয় মুসলমান ভাইরা আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ আমলের কথা আলোচনা করব সেটা হচ্ছে জিলহজ মাসের সবচেয়ে বরকতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন হচ্ছে কুরবানির দিন কুরবানির দিনের সুন্নাত আমলসমূহ কি সে ব্যাপারে আমরা জানব ইনশাআল্লাহ কুরবানির দিনের কিছু নির্দিষ্ট সুন্নতের আমল রয়েছে এক নাম্বার কুরবানির দিন খুব ভোরে তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠব ইনশাআল্লাহ কুরবানির দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে ঈদের দিন প্রস্তুতি গ্রহণ করা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা এটা একটি সুন্নাত দ্বিতীয় আমল হচ্ছে মিসওয়াক করা এটিও ঈদের দিন আমল করা সুন্নাত তিন নাম্বার হচ্ছে গোসল করা এটিও ঈদের দিন আমল করা সুন্নাত চার নাম্বার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা এটিও কোরবানির দিনের সুন্নাত আমল এরপরে চতুর্থ হচ্ছে সুগন্ধি ব্যবহার করা এটিও ঈদের দিন আমল করা সুন্নাত ঈদগাহে যাত্রার আগে কোনো কিছু না খাওয়া বরং উচ্চস্বরে তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে যাওয়া আগে আগে ঈদগাহে যাওয়া ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়ে কোরবানি করা এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় প্রত্যাবর্তন করা এবং কোরবানিদাতার স্বীয় কোরবানির গোশত দ্বারা ওই দিন প্রথম আহার করা এই আমলগুলি হচ্ছে কোরবানির দিন সুন্নত আমলসমূহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের কোরবানি সমূহকে আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যথাসময়ে যথাযথভাবে কোরবানি করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন